দেশটা স্বাধীন করেছি শুধু বঙ্গবন্ধু একা করিনি, বা শেখ হাসিনা একা করিনি, যুদ্ধের সময় শেখ হাসিনা পালাইছিল, বঙ্গবন্ধু নেতৃত্বে জেলে ছিল, সেও নিরাপদ ছিল, কিন্তু দেশের জনগণ যুদ্ধ করেছে। তাহলে সে কীভাবে দেশের জনগণের সাথে জুলুম করতেছে? শেখ হাসিনা সরকার অবৈধ সরকার এবং এ মানুষ মারা যান নেশা। টিপকাণ্ডের আলোচিত কনস্টেবল আমি নাজমুল তারেক। আসলে সবাই জানতে চায় যে ঘটনার দিন কী ঘটেছিল। তার একটা স্মৃতিচারণ করে, আমি পুলিশ তোমার পররক্ষা ডিভিশনে চাকরি করতাম, আমার বাসা ছিল আগারগাঁয়ে। আমি আসতেছিলাম শনিবার, ঘটনার শনিবার দুই রোজার ঘটনাটা, আমি বাইক চালায় উল্টো আসতেছি খুব স্লো, আর যার জন্য আমি আগেও জাতির কাছে ক্ষমা চেয়েছি উল্টো যাওয়ার জন্য, আমি আবারও ক্ষমা চাচ্ছি। তখন আমি যখন যাই উল্টা, তখন এক ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসতেছিল, আসলে আমার বাইকের সাথে ধাক্কা লাগছে। লাগার পরবর্তীতে সে আমাকে ডিরেক্টলি বলছে, এই বাস্টারটি উল্টা গেলে কেন? তখন আমি বলি যে ম্যাডাম আমি সরি বলে যখন চলে যাইতেছি, তখন আমার ইউনিফর্ম দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে পোশাক পর অবস্থায়। আপনারা জানেন রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দিয়ে অপরাধ, গুরুতর অপরাধ, ফৌজদারি মামলার স্বামী, এখন আমাকে ফেলে দিয়ে যে অপরাধ করছে তা থেকে নিজে আড়াল করার জন্য, এবং পরবর্তীতে জানছি উনি রয়ের এজেন্ট, রয়ের এজেন্টটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আমাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। সে পরবর্তীতে জানতে পারি তিন দিন পরে যে উনি একটা দাবি করছে যে দাঁড়িয়েলা পুলিশ আমাকে টিপ পরানে গালাগালি দিয়েছে, কারণ টিপ একটা সাম্প্রদায়িক একটা জিনিস, টিপির ব্যাখ্যা ইসলামেও দিয়েছে এবং হিন্দু সম্প্রদায় অনেকে টিপ পরে। সেই ক্ষেত্রে সে মহিলাতে হিন্দু আমি নিজেও জানতাম না, কিন্তু উনি আমি যে মুসলমান এটা দৃশ্যমান, কারণ আমার মাথায় টুপি এবং আমার গায়ে পুলিশের পোশাক ছিল। এখন আমি লতা সমর্দার থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক তেজগাঁ কলেজের, উনি সুপরিকল্পিতভাবে আমাকে এই ব্লেমটা দিয়েছে। আমার বর্তমান সরকারের কাছে দাবি, আমি সহ বাবুল আক্তারের চাকরি এবং প্রমোশন দিতে হবে, প্লাস কোনো বনদের বিচার করতে হবে, এবং আমি চাকরিতে যোগদানের পরে আমার সাথে যারা এই ব্লেমের সৃষ্টি আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আরেকটা কথা হলো যে শেখ হাসিনা প্রথম থেকেই এই ভোটসোর ফাঁসির স্বৈরাচারী সরকার যে পালিয়ে গেছে, পালিয়ে গেছে দেশের জনগণের তীব্র আন্দোলনের মুখে পালাই গেছে। শেখ হাসিনার সরকার সে বিনা ভোটে ক্ষমতায় থাকে এবং সে ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার দাসত্বেই আমাদের মুসলমান কায়েম করেছে। আমাদের প্রতিটা সেক্টর রদারা নিয়ন্ত্রিত, প্রতিটা বাহিনী, হাসপাতাল, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরে আজও পর্যন্ত ইন্ডিয়া রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব হিন্দুত্ব, যেরকম আমার মাগুরায় বিদ্যুৎ প্রতিবিধিতে প্রকৌশলী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা হলো হিন্দু। আর আমি এমনও দেখছি যে আমার সামনে আমার ব্যাংক ম্যানেজার বলছে যে ভাই আমরা বিপদে আছি, কারণ আমাদের কথা কেউ শুনতেছে না, এখন হিন্দুর রাম রাজত্ব কায়েম হয়েছে।